সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল 24-এ। আপনারা দেখছেন জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল নিবেদিত ডক্টর অ্যাডভাইস। প্রতিবারে ডক্টর অ্যাডভাইসে আমরা কথা বলি বিভিন্ন রকমের নতুন নতুন বিষয় নিয়ে, আজকেও সেটি ব্যতিক্রম না। আজকে আমরা কথা বলবো নতুন একটি বিষয় নিয়ে, আমরা কথা বলবো রমজানে পুষ্টি এবং ডায়েট নিয়ে। এই বিষয় নিয়ে কথা বলবার জন্য আমাদের চ্যানেল 24 এবং জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল নিবেদিত ডক্টর অ্যাডভাইসে যুক্ত হচ্ছেন একজন দেশ বরেণ্য নিউট্রিশনিস্ট। আমাদের সাথে যুক্ত হচ্ছেন আয়েশা সিদ্দিকা আপা, যিনি ডায়েট এবং নিউট্রিশন কনসালটেন্ট হিসেবে আছেন জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে। আসসালামু আলাইকুম আপা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি কেমন আছেন? আমি ভালো আছি আপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের পক্ষ থেকে এবং জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের পক্ষ থেকে আমাদের আমাদের জন্য, এবং স্পেশালি আজকে রমজানের, যারা আসলে মাহে রমজানে আছেন এবং স্পেশালি যেসব রোগীরা এই টাইমটাতে আসলে ডায়েট প্রয়োজন, যাদের আসলে পথ্যের সাথে সাথে ডায়েটের মানে যে প্রয়োজনীয়তা রয়েছে তাদের ক্ষেত্রে এই আজকের এই অনুষ্ঠানটা কিন্তু অনেক বেশি উপকৃত হবে আমার কাছে মনে হয়। তো অবশ্যই যারা যারা দেখছেন সবাইকে আমি বলবো যে এই টাইমটাতে আপনারা আমাদের আয়েশা সিদ্দিকা আপাকে কিন্তু পেয়েছেন। তো আপনাদের ডায়েট সম্পর্কিত কোনো ধরনের প্রশ্ন জানার থাকলে আপনারা চ্যানেল 24 এর ব্যারিফেট পেজে আপনাদের প্রশ্নটি করতে পারেন, আমরা চেষ্টা করব তার সমাধান দেওয়ার জন্য। আবার প্রথমে আমরা যেটি আজকে আমাদের মানে আমাদের যে বিষয়টা পুষ্টি এবং ডায়েট, তো সেক্ষেত্রে হচ্ছে আমরা তো জানি আসলে যে আমরা যখন ডায়েটের প্রশ্নটি আসে তখন আমাদের মাথায় দুটা জিনিস ঘুরে, একটি হচ্ছে বাচ্চাদের ডায়েট হতবা অথবা হুম সেকেন্ড হুম কথাটি হচ্ছে ওয়েট লস এর ডায়েট। তো সেক্ষেত্রে হচ্ছে এই ডায়েটটা যে আসলে আমাদের যে সুস্বাস্থ্য বজায় রাখার জন্য যে আমাদের ডায়েট দরকার, অথবা যারা আসলে অসুস্থ আছেন যে বিভিন্ন রকমের রোগে আছেন, যেমন ডায়াবেটিস, যেমন হচ্ছে ক্রনিক রেনাল ফেলিয়ার এর যারা পেশেন্ট রয়েছেন, এবং অথবা দেখা যায় যে ক্রনিক বিভিন্ন রকমের কন্ডিশন গুলো আছে, যেমন হচ্ছে ক্যান্সার, ক্যান্সারের যারা আসলে ভুগে থাকেন তাদেরও কিন্তু নিউট্রিশনটা খুব বেশি জরুরি। তো সেক্ষেত্রে হচ্ছে আপা আমি আপনার কাছে ওভারঅল জানতে চাবো এই ডায়েট এন্ড নিউট্রিশন বলতে আসলে কি হচ্ছে। অনেক ধন্যবাদ আপা আপনাকে। আপনি প্রথমে একটু বলেছেন যে আসলে সবার মধ্যে একটা কনসেপ্ট আছে যে ডায়েটের বিষয়টাই সবাই বাচ্চাদের ক্ষেত্রে বা ওভারওয়েটের ক্ষেত্রে বুঝে। আসলে বাচ্চাদের ক্ষেত্রেটাও এটাও ভেরি নিউ কনসেপ্ট। বাচ্চাদেরকে যে পুষ্টিবিদ দেখাতে হবে বা ওদের একটা ওদের গ্রোথের সাথে যেটা রিলেটেড, সুস্থতার সাথে রিলেটেড, এটাও আসলে এই কনসেপ্টটাও এখনো মানে পুরোপুরি প্যারেন্টস এর মাথায় নাই। ওয়েটের সাথে যেটা বলেছেন এটা একেবারেই রিলেটেড, কারণ আপনি যখনই কাউকে জিজ্ঞেস করবেন ওয়েট, আমি তো অনেক ডায়েট করি, আমি তো এই ডায়েটটা করেছি, আমি তো ওই ডায়েটটা করেছি, তো এক মজার বিষয় হলো যে ডায়েটের মিনিংটাকে চেঞ্জ করে ফেলেছে শুধুমাত্র ওবেসিটির কারণে। ডায়েট মানে তো পথ্য, তো এটা তো আসলে সব একটা জ্বর ডায়রিয়া থেকে শুরু করে আপনি বলছেন কিডনি পেশেন্ট, লিভার পেশেন্ট, ক্যান্সার পেশেন্ট, প্রত্যেকেরই কিন্তু ডায়েটটা প্রয়োজন। বিকজ অফ তার থেরাপিউটিক ডায়েট, এই কারণে যে সে তো পেশেন্ট, সে তো একটা রোগে ভুগছে, একটা ক্রনিক ডিজিজে ভুগছে। তো যিনি পেশেন্ট তার আসলে দুটো জিনিসই প্রয়োজন, একটা হলো নিউট্রিশন মানে পুষ্টি, আরেকটা হলো ডায়েট মানে পথ্য, তাকে দুটো জিনিসই দিতে হবে। এখন যিনি সুস্থ আছেন, আমরা যারা সুস্থ আছি এখন আলহামদুলিল্লাহ, আমাদেরকে অলওয়েজ নিউট্রিশনটা মেনটেন করে যেতে হবে। বাচ্চাদের ক্ষেত্রে যে কথাটা আপনি বলেছেন ওটা বেসিক্যালি মানে থেরাপিউটিক না হলে তাদের কিন্তু ডায়েটের প্রয়োজন হয়, তাদের পুষ্টির প্রয়োজন, সঠিক সময়ে সঠিক পুষ্টি তাদেরকে দিতে হবে। অর্থাৎ খাবার আমরা প্রতিদিনই দিচ্ছি, প্রতিটা প্যারেন্টসই তার বাচ্চাকে দিচ্ছে, প্রতিটা রুগী খাবার খাচ্ছে, কিন্তু তাকে বুঝতে হবে তার খাবারটা আসলে কি পুষ্টি সে পাচ্ছে কিনা। খাবার খেলেই যে পুষ্টি পেয়ে যাবে বিষয়টা কিন্তু তাও না, যে সব খাবার থেকে সে যে নিউট্রিশনটা আশা করছে তা কিন্তু সে পাচ্ছে না অনেক সময়। কেন পাচ্ছে না আইডেন্টিফাই করতে হবে, কারণ এটা একটা জটিল বিষয় যে আমি ভিটামিন ডি খেলে ভিটামিন ডি পাবো, আসলে তা কিন্তু নয়। একটা খাবারকে অ্যাবজর্ব করতে আরো একটা নিউট্রিয়েন্ট যে হেল্প করে সেটা যদি খাবারে না থাকে তাহলে কিন্তু সে নিউট্রিশনটা পাচ্ছে না। এটা অনেকে বুঝেন, একটা মানুষের ডাইজেশন মেটাবলিজম ক্যাপাসিটিও সেম না, সেই অনুযায়ী নিউট্রিশনটা ডিপেন্ড করে। তারপরে আসে ডায়েটে, যখন একটা মানুষ ক্রনিক দীর্ঘদিন ডায়াবেটিসে ভুগছে, তার মানে এটা তার ক্রনিক ডিজিজ, নন কমিউনিকেবল ডিজিজ, হাইপার টেনশন, নন কমিউনিকেবল ডিজিজ। আবার যদি আমরা কমিউনিকেবল ডিজিজে বলি, যেমন এখন কারেন্ট সিচুয়েশন আপনি কোভিড এর কথা বলেন, এটা কারেন্ট সিচুয়েশন, এটা কিন্তু কমিউনিকেবল ডিজিজ। কমিউনিকেবল ডিজিজ আমাদের যুগ যুগ ধরে আসছে, যে ডায়রিয়া, টাইফয়েড, আমাশয় একদম যুগ যুগ ধরে আছে। সো ক্রনিক ডিজিজেরও যেমন আপনার ডায়েট আছে, তেমন কিন্তু আপনার নন কমিউনিকেবল ডিজিজ গুলোরও কিন্তু ডায়েট আছে। তার মানে ডায়রিয়া, আমাশয়, জ্বর সবকিছু ডায়েট আলাদা। সেম একজন ডায়াবেটিক পেশেন্ট, হাইপার টেনশন পেশেন্ট, একজন হার্টের পেশেন্ট, ক্যান্সারের পেশেন্ট কে নিউট্রিশনের পাশাপাশি স্পেসিফিক ডায়েট মেনটেন করতে হয় তার রোগটাকে মানে প্রতিরোধ করার জন্য, যখন বেড়ে যায় সেটাকে কন্ট্রোল করার একটা অন্যতম উপায় কিন্তু ডায়েট। অবভিয়াসলি মেডিকেশন, যেমন ডায়াবেটিক রোগীর ক্ষেত্রে আমরা সবসময় 3D বলি, ডায়েট, ডিসিপ্লিন অ্যান্ড ড্রাগ।
সো এই তিনটাকে মেনটেন করতে পারলে বেসিক্যালি তার রোগটা কন্ট্রোল হবে। এটা প্রত্যেকটা রোগের ক্ষেত্রে, প্রতিটা রোগ পেশেন্ট যদি তার ডায়েটটাকে ম্যানেজ করে তার রোগটাকে, তো সে তখন খুব ভালো কন্ট্রোল করতে পারবে। বিকজ অফ যত মেডিকেশনই সে নিচ্ছে না কেন, ড্রাগ অ্যান্ড ফুড একটা ইন্টারাকশন আছে, সেই ইন্টারাকশনটার জন্যই তাকে হলো যেই ড্রাগ নিচ্ছে তার সাথে ম্যাচ করে তার খাবারটাকে নিতে হবে, সো দ্যাট তার বডি তখন ভালো পারফর্ম করবে। অসংখ্য ধন্যবাদ আয়েশা আপা আপনার চমৎকার উত্তরটির জন্য। প্রিয় দর্শক, আপনারা দেখছেন জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল নিবেদিত আজকে ডক্টর স্যান্ডউইচ। আমরা কথা বলছিলাম পুষ্টি এবং ডায়েট নিয়ে, এবং স্পেশালি রমজান মাসে পুষ্টি এবং ডায়েট নিয়ে কথা বলছিলাম। আমাদের সাথে আছেন আয়েশা সিদ্দিকা আপা, আপা খুবই জনপ্রিয়, আপা নিয়মিত ভাবে চেম্বার করছেন জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে, এবং আমাদের ডক্টর অ্যাডভাইসের জন্য এবং আপনাদের জন্য সময় বের করেছেন। আপা, আপনার কাছে আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে যে এখন তো রমজান মাস চলছে, তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের ডায়াবেটিস রোগীরা আসলে কি 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 ভাবে ওনারা আসলে খাদ্যাভ্যাসটা আবার নতুন রুটিনে নিয়ে যাবে? কারণ তো এখন তো আবার ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং এর টাইপের একটা আমাদের রুটিন কিন্তু মেনে চলতে হচ্ছে। দেখা যায় যে সকাল থেকে সেহরি থেকে শুরু করে আপনি একদিন ইফতার পর্যন্ত খাবারটা খাচ্ছেন না, যেটা আসলে আমাদের ডায়াবেটিক রোগীদের কিন্তু বারে বারে খাবারটা কিন্তু দরকার, কারণ আমাদের ইনসুলিন লেভেলটা এবং আমাদের ব্লাড গ্লুকোজ লেভেলটা কিন্তু মেনটেন করতে হয়। তো সেক্ষেত্রে হচ্ছে আপা ইন্টারমিডিয়েন্ট ফাস্টিংটা কি তাদের জন্য কি উপকৃত, মানে তারা কি উপকৃত হচ্ছেন, নাকি হচ্ছে ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং এর পরপরই কিন্তু তারা যে টাইমটা পাচ্ছে 8 ঘন্টা 10 ঘন্টা, ওই টাইমটাতে কি আবার বারে বারে কি খাওয়ার কোন প্রয়োজনীয়তা আছে? ওই টাইমটা তারা কি কি খেতে পারেন যদি আপনি আপনার মতো অ্যাডভাইস দেন? অ্যাকচুয়ালি হলো যেমন ইন্টারমিটেন্ট ফাস্টিংটা, এটা একেবারে মানে ক্লিনিক্যালি প্রুফড কিছু না যে আমরা ক্লিনিক্যালি এটা প্র্যাকটিস করি। হ্যাঁ, আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিসের মধ্যে কিন্তু এটা নাই। সো এটা আসলে ডায়াবেটিক রোগীর উপরে অনেক কিছু রিসার্চ করে চিন্তা করছে হাউ টু কন্ট্রোল দ্য ডায়াবেটিক। সো ডায়াবেটিক তো কন্ট্রোল করতে হবে, দ্যাটস ওয়াই অনেকে এই এই পন্থাটাকে নেয়। বাট আমি যদি ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান হিসেবে বলি তাহলে আমি এটার পক্ষে আসলে বলতে চাচ্ছি না। আমি ইন জেনারেলি একটা ডায়াবেটিক পেশেন্ট রমজানে রোজা রাখবে, ইম্পর্টেন্ট হলো যে রমজানের কিছু বিষয়বস্তু আছে আমাদের, মানে এটা যেহেতু আমাদের কাছে একটা স্পেশাল মাস, আমরা স্পেশাল মাসে সবাই চাই যে আমাদের সুস্থতা এবং আমরা সুস্থ থেকে যেন ইবাদত করতে পারি, ইবাদতের জন্য এই মাসটা এত বিখ্যাত এত জনপ্রিয়, সেজন্য সুস্থতা অনেক ইম্পর্টেন্ট। একজন ডায়াবেটিক রোগীর সুস্থতা তো অনেক বেশি দরকার, বিকজ অফ তার ব্লাড সুগার যদি কন্ট্রোল না থাকে তার হাইপো বা হাইপার ডায়াবেটিক এই দুটোই তার জন্য আসলে ক্ষতিকর। সো হাইপোটেন্ডেন্সি যেন না হয় সেজন্য তাকে সেহরি খুব ভালো করে মেনটেন করতে হবে। কেউ যদি ইনসুলিন ডিপেন্ডেন্ট হয় তার ইনসুলিন কত ডোজে দিচ্ছে তার সাথে তার প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাটটাকে অ্যাডজাস্ট করে দিতে হবে। ক্যালোরি অ্যাডজাস্ট করতে না পারলে, যেমন হাই ইনসুলিন নিলো খাবার নিলো কম, হাইপোটেন্ডেন্সি তার তৈরি হবে। খাবার কম, তার ইনসুলিনের ডোজটা এক্সাক্টলি তাকে খাবারের সাথে নিতে হবে। 13 থেকে 14 ঘন্টার ফাস্টিং এখানে, সো 13 থেকে 14 ঘন্টা সবার ব্লাড সুগার লেভেল সেম পর্যায়ে কাজ করবে। যেমন এখন আমরা কথা বলছি ইন জেনারেল একটা ডায়াবেটিক পেশেন্টের জন্য, বাট ডায়াবেটিক কিন্তু ইন জেনারেল হয় না, মানে প্রত্যেকে সেম টাইপের তো আসলে না, মেডিকেশনও সেম না, এবং একই খাবারে প্রত্যেকেরই বাড়ে তাও কিন্তু না। সো ইট শুড বি ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটা পেশেন্টেরই দেখবেন যে ফুড পছন্দ অপছন্দ আছে, যেমন অঞ্চল অনুযায়ী খাবার। আমি ঢাকার পেশেন্টকে একরকম দিলাম, আবার কুমিল্লার পেশেন্ট ডায়াবেটিক সে হয়তো এই খাবারটা পাচ্ছে না, তাহলে অল্টারনেটিভ খাবার তাদেরকে কিন্তু দিতে হবে। মোস্টলি তাদেরকে কমন কয়টা জিনিস মাথায় রাখতে হবে, তাদের খাবার অবভিয়াসলি রিচ ফাইবার থাকতে হবে, যাই তারা খাক না কেন ফাইবার যুক্ত খাবার। যেমন সেহরিতে তারা রাইস খেতে পারে, কোনো অসুবিধা নাই। এই রাইসটা কতটুকু নিবে এটা ডিপেন্ড করছে তার ইনসুলিন লেভেলটা, আসলে যখন তার আমরা চেক করি যে কত আছে সুগার লেভেল তার উপরে সেট করে আমরা ভাতের পরিমাণটা দিচ্ছি তাকে। আচ্ছা, যদি তার শুধুমাত্র ওরাল মেডিকেশন হয় তাহলে কিন্তু তার আবার আরেক রকম হবে। ডায়াবেটিস এর সাথে তার প্রেশার আছে কিনা, কিডনির সমস্যা আছে কিনা সেটাও কিন্তু আমরা অনেক সময় অ্যাডজাস্ট করে নেই। খুব হাই ডায়াবেটিক এবং তার আবার ওজন বেশি আছে, সেক্ষেত্রে ওজন উচ্চতা মিলিয়ে কিন্তু তার ক্যালোরিটা ফিক্সড করা হয়, যে তাকে ইচ্ছা মতো সে রোজা রাখবে, দেখে যে রাইসের মাপটাও সে করবে না বা মাছ মাংস যেটাকে সেটাও তার মেপে খেতে হবে, ভেজিটেবলের সার্ভিং থাকবে, একটা মিল্ক বা মিল্কের সার্ভিং আমরা সেহরিতে রাখতে বলি। সো ডায়াবেটিক এর পেশেন্টের ক্ষেত্রে আমি টক দই, লো ফ্যাট টক দই বা লো ফ্যাট মিল্কটা প্রেফার করি, কারণ একেবারেই ফ্যাট যুক্ত যে মিল্কটা ডিরেক্ট কাউজ মিল্কটা কিন্তু সুগারটাকে বাড়ায়, সেজন্য ডিরেক্ট কাউজ মিল্কটা আমরা ডায়াবেটিক পেশেন্টকে দেই না, যে উনি না খেলে ভালো, কারণ ল্যাকটোজটা ভালো থাকে তখন লো ফ্যাটটা খেলে কিন্তু তার এই চিন্তাটা থাকে না। যাদের একটু হাইপো টেন্ডেন্সি থাকে তারা একটা খেজুর অ্যাড করে ফেলতে পারে সেহরিতে তাদের খাবারে, বা কেউ কলা খেতে পছন্দ করলে একটা কলা কিন্তু সে রাখতে পারে 13 ঘন্টার ফাস্টিং এ, যার হাইপো টেন্ডেন্সি তৈরি হয় একটা টাইমের পরে। আর পানির পরিমাণটা তাকে ঠিক রাখতে হবে, সেহরিতে মিনিমাম 3 গ্লাস পানি কিন্তু তার খাবারে রাখতে হবে, কারণ ডায়াবেটিক পেশেন্টের পিপাসা অনেক বেশি পায়, কারণ ডায়াবেটিক পেশেন্টের যেহেতু একটু ইউটিআই সমস্যা তৈরি হয় সেজন্য তার একটা টাইমের পরে ইরিটেশন তৈরি হতে পারে। পানির মেজারমেন্টটা তাকে ভালো রাখতে হবে, ইফতার তাকে একটা মেজর মিল করতে হবে, ইফতারের আগে সে ইনসুলিন নিচ্ছে,
সেম ইফতারে যদি সে একটা হাই প্রোটিন, আমরা যেমন ছোলা খাই, ছোলা কিন্তু হাই প্রোটিন, এটাকে মশলা দিয়ে না ভুনলে কিন্তু তার তেমন একটা প্রবলেম নেই। অর্থাৎ ছোলাটাকে বয়েল করে নিল, প্রচুর সালাদ মিক্সড করলো, তার সাথে এটাকে যদি সে একটু মুড়ি এবং অল্প তেল দিয়ে দেয়, তাহলে তার গ্লাইসেমিক ইন্ডেক্সও কমে যায়, কারণ মুড়ি এবং রাইসের গ্লাইসেমিক ইন্ডেক্স অলমোস্ট সেম। সো ইচ্ছে মতো মুড়ি খাওয়া যাবে এমনও না, মুড়ি ভাতের অল্টারনেটিভ খাবার। সো মুড়িটাকে ছোলার সাথে যেমন 10 থেকে 15 গ্রাম মুড়ি এর সাথে মিক্সড করলে টোটালটা মিলে কিন্তু না প্রায় 250 গ্রামের একটা সেট হয়ে যায়। এরপরে উনি একটু টক দই খেতে পারে। শরবতের কথায় আসি, ডায়াবেটিক পেশেন্ট শরবত খেতে চায় ডেফিনেটলি, ট্যাং টুং আর্টিফিশিয়াল সুইটনার দেওয়া অনেক শরবত খায়। এই জায়গায় আমি একটু ডিসকারেজ করি, পসিবল হলে একটা ডাবের পানি খেতে পারে, খুব ভালো ইলেকট্রোলাইট ইমব্যালেন্স ব্যালেন্স করবে। আরেকটা হলো যে দীর্ঘ সময় সে রোজা রাখার কারণে তার একটা হাইপোটেনসিস হতে পারে, ইফতারে সেক্ষেত্রে একটা খেজুর খেতে পারে। 1 থেকে 3টা আমরা নর্মাল পেশেন্টকে দিই, ডায়াবেটিক পেশেন্ট ওই সময় নিতে পারে, কারণ ওই সময় তার ইনসুলিন আসলে নিচের দিকেই থাকবে, আর খুব দ্রুত ইলেকট্রোলাইটটাকে ব্যালেন্স করা এবং সুগার দেওয়ার জন্য আসলে খেজুরের কোনো বিকল্প নাই। তো ডায়াবেটিক রোগী খেজুর খেতে পারবে কিনা এই একটা কমন কোশ্চেন খুব বেশি থাকে। তো আমার কথা হলো এটাও ডিপেন্ড করছে আপনি বাকি খাবার আসলে কতটা কনসিডার করছেন। আপনি অন্য সব ফলও খাবেন আবার খেজুর খাবেন, যেমন ইফতারে খেজুরের সাথে যদি উনি আরেকটা ফ্রুটস রাখে তাহলে তার সুগার বাড়বে। কেউ তরমুজ খাচ্ছে, বাঙ্গি খাচ্ছে, কারণ ম্যাক্সিমাম মানুষকে দেখবেন খেজুর এটাকে একটু আলাদা চিন্তা করে, এটা যে ফলের মধ্যে পড়ছে এটা কেউ ভাবছে না। তাহলে খেজুরও খেলো, ডাবের পানিও খেলো, তাহলে কিন্তু তার সুগার বাড়বে। ডাবের পানিতে যে ফ্রুক্টোজ আছে এটা অনেকে বুঝে না, তো ফ্রুটস এর সাবস্টিটিউট, তো যে কোনো একটা। সো নর্মালি ইসবগুল, তোকমা বা সিয়াসির যুক্ত একটু লেবু দেওয়া শরবতটা তারা খেতে পারে। আর অনেকে সুগারের কথা জিজ্ঞেস করে, ডায়াবেটিক একটা রুগীও কিন্তু 1-2 চা চামচ 3 চা চামচ সুগার ইফতারে সে নিতে পারে সারাদিনের ইয়ে অনুযায়ী, কারণ ইফতারের পরে তাকে অবভিয়াসলি ফিজিক্যাল অ্যাক্টিভিটি মেনটেন করতে হবে। এবং রমজানে আসলে অনেক কিছু তাদের জন্য কন্ট্রোল করা খুব ডিফিকাল্ট হয়ে যায়, কারণ এত বেশি ফ্যামিলির যদি 5 জন মেম্বার থাকে, এত ভ্যারিয়েশন থাকে একজন ডায়াবেটিক রোগীর, তখন আসলে এটা কন্ট্রোল করা বা পরিবারের অন্য সদস্যদের তখন যে জিনিসটা হয় একটা অমানবিক লাগে তাদের কাছে, আচ্ছা আজকে একটু খাক, ব্যাপারটা এরকম হয়ে যায়। একটা হতে পারে যে পরিবারের সবাই ওনার জন্য কনসিডার করছে, দ্যাট ইজ ফাইন, কিন্তু সবাই কেউ জিলেপি খাচ্ছে, কেউ হালিম খাচ্ছে, ভ্যারাইটি খাবার, তখন কিন্তু একটা ডায়াবেটিক রোগীর ব্রেন বেসিক্যালি খাবার খুব চায়, কারণ তার একটা অন্যতম সিস্টেমই হলো তার স্টমাকে প্রচুর খাবার চায়, তার ক্ষুধা থাকাটা একটা সব সময় থাকে, সো সে তখন নিতেই পারবে। এই জন্য টেবিল দেওয়ার সময় আসলে খুব গুছিয়ে চলতে হবে। যে ডায়াবেটিক পেশেন্ট মানসিক ভাবে খুবই স্ট্রং তার জন্য বিষয় না, বাট আমার দেখা ম্যাক্সিমাম ডায়াবেটিক পেশেন্ট মানসিক ভাবে স্ট্রং না খাবার বিষয়টা অ্যাভয়েড করার জন্য, সে খাবারটা চায়, খুব মানবিক একটা বিষয় আসলে তখন তৈরি হয়। সো একটা মেন মিল খেতে পারে, আপনি যেটা বলছেন তারপরে কি আর খাবে কিনা, অবভিয়াসলি 2 ঘন্টা পরে তিনি যেমন যদি তরমুজ পছন্দ করে নিল, একটা ডিম সেদ্ধ খেতে পারেন, যদি একটু বাদাম থাকে বাদাম, একটা হেলদি স্ন্যাক্স তাকে নিতে হবে, নট নেসেসারি ইফতারে যে পেঁয়াজু ছোলা মানে আলুর চপ। এই ইফতার গুলো ডায়াবেটিক পেশেন্টের জন্য একটা মজার ব্যাপার হলো এই ইফতারে কিন্তু তার ডায়াবেটিসটা বাড়বে না, অর্থাৎ ভাজায় ডায়াবেটিক বাড়ে না, কারণ যে কোনো জিনিস কার্বোহাইড্রেট যখন আপনি তেলে ফ্রাই করবেন, যেমন আলু তেলে ফ্রাই করলে তার গ্লাইসেমিক ইন্ডেক্স কমে যায়, তখন একটা ডায়াবেটিক রোগী খেতে পারে। সো এই খাবার গুলোকে কিন্তু উনি এনজয় করতে পারেন, একটা বেগুনি 2 পেঁয়াজু এটা কিন্তু সে এনজয় করতে পারবে, কিন্তু কোথায় অব্লিগেশন, এই ডায়াবেটিক রোগী মোস্টলি হাইপারটেনসিভ থাকে এবং এদের ইউরিক অ্যাসিড লেভেল বেশি থাকতে পারে, কিডনি ইম্পেয়ারমেন্ট থাকতে পারে, তখন একটু ভেজাল হবে। এক্ষেত্রে সে উইকলি 1 দিন বা 2 দিন তার খাবারে এটাকে যোগ করতে পারে। মোস্টলি তাকে চেষ্টা করতে হবে ফাইবার রিচ খাবার, প্রচুর পানির পান করার, অর্থাৎ 12 গ্লাস 8 থেকে 12 গ্লাস পানি যেন তার খাদ্য তালিকা থাকে এটা খেয়াল করতে হবে। সবস্টিকেটেড, অর্থাৎ যে খাবারটা ইজিলি ডাইজেস্টিভ, এটা এটা তার হলো পরবর্তী মিলগুলো, ছোট স্ন্যাক্স এর কথা যেটা বলেছি, যেমন চিকেন দিয়ে ভেজিটেবল দিয়ে একটা স্যুপ তার জন্য খুবই হেলদি হতে পারে, এটাতে তার সুগার বাড়ার সম্ভাবনা নাই। ইফতারের পরের খাবারটাতে এমন ভাবে চুজ করতে হবে যে খাবারে সুগার না বাড়ে, সেটা মোস্টলি প্রোটিন হলে ভালো, 1 পিস মাছ হতে পারে, 1 টুকরা চিকেন হতে পারে, 1টা ডিম হতে পারে, বাদাম হতে পারে, অর্থাৎ আমি প্রোটিনটাকেই এমফাসাইজ করবো এই সময়, এক্সেস কার্বোহাইড্রেট না নিয়ে যদি উনি না হাঁটেন ইফতারের পরে, যদি ভালো হাঁটেন দেখবে যে খুব সুন্দর সুগার কন্ট্রোল হয়ে যায়। তো অনেকে মনে করেন রোজা রেখে কি হাঁটা যাবে কিনা বা হাঁটবো কিনা উইক হবে, একেবারেই না, ডায়াবেটিক কন্ট্রোল করতে হলে এটার কোনো বিকল্প নাই আসলে। যে আমি হোয়াট এভার আই ইট, আমি যাই খাই না কেন, আমি যখনই হাঁটবো এটা বডিতে মেল্ট হবে, সুগার লেভেলটা আমার সাথে তখন অটোমেটিক কম্প্রোমাইজ করবে, আদারওয়াইজ সুগার লেভেলটা তখন হাই হয়ে যাবে, এটা খেয়াল করতে হবে। অসংখ্য ধন্যবাদ আপা, আপনার অ্যাডভাইসটা আসলে আমাদের ডায়াবেটিস রোগীদের এই রমজান মাসে রোজা রাখার পাশাপাশি তাদের আসলে যে ওয়েট কন্ট্রোল এবং অ্যাজ ওয়েল অ্যাজ হচ্ছে তাদের গ্লুকোজ লেভেল কন্ট্রোলে অনেকটা হেল্প হবে বলে আমার কাছে মনে হয়। আপা, আমাদের অনেক দর্শকরা আপনাদের আপনার কাছে প্রশ্ন করছেন, আমরা কিছু প্রশ্ন নিচ্ছি। আপা, আমাদের একজন দর্শক প্রশ্ন করেছেন, সিমিলার প্রশ্ন করেছেন, আমি আপনাকে ছোট করে বলতে
আমাদের একজন দর্শক, ওনার বয়স হচ্ছে 27 বছর, ওনার প্রবলেম কি হয়েছে যে ওনার হাইট হচ্ছে 5 ফুট 6 ইঞ্চি, তার ওজন হচ্ছে 52 কেজি, এটা হচ্ছে মানে হাইট অনুযায়ী ওয়েটটা কম। তো সেক্ষেত্রে উনি আসলে কি খাবার খেলে ওনার আসলে ওয়েটটা বাড়তে পারে এই সেভাবে প্রশ্নটি করেছেন। 27 বছর একই রকম একেবারেই উনি, প্রশ্ন আরেকজন আরেকজন মানে আরেকজন মানে আমাদের দর্শকও একই রকম প্রশ্ন করেছেন, এই কারণে একই সাথে আপা আমাদেরকে প্রশ্নটি করবেন, এই উত্তরটি আচ্ছা দিবেন। এই যে যেমন ওজন বাড়া কমা, যেমন অনেকে আমাদের পেজে বা আমাকে অনেকে মেসেজ পাঠায় যে আমার ওজন কম, কি খেলে বাড়বে? হ্যাঁ, এই ওজন কম বেশির বিষয়টা কিন্তু একটা বয়স একটা ফ্যাক্টর থাকে। কেন বয়স, তার জন্মের ওজনের সাথে অনেক কিছু লিঙ্ক আপ, পারিবারিক ইতিহাসটা কিন্তু লাগে, তার আগের খাদ্যাভ্যাস কি। আপনি যার কথা বলেছেন, তার 27 বছর বয়স, দেখেন তার টিনেজার গ্রোয়িং টাইমটা কিন্তু চলে গেছে। 27 বছর বয়সে এসে উনি ওই গ্রোথটা কিন্তু পাবে না যেটা উনি লস করে আসছে, তাই না? ওনাকে উনি তার মানে ও সবসময় একটা আন্ডার নিউট্রিশনে ছিল, অথবা ওনার কোনো ইনফেকশনাল ডিজিজ হয়েছে, আগে হয়তো ওজন বেশি ছিল, অ্যাটলিস্ট ওনার ওজনটা থাকার কথা ছিল 65 কেজি, সেখানে ওজন আছে ওনার 56 কেজি, ওনার প্রায় 10 কেজি ওজন নাই। তো এই হাইটের একটা মানুষ 60-62 কেজি ওজন মেনটেন করতে পারে, কোনো কারণে যদি তার ওজন কমে যায় বের করতে হবে স্ট্রেস লেভেল ছিল কিনা, কোনো ইনফেকশনাল ডিজিজ ছিল কিনা, তার এই মুহূর্তে অ্যাপেটাইট কেমন, যেন আমি অনেক খাবারের কথা বলতে পারবো কিন্তু তার অ্যাপেটাইট নাই, তাহলে কিন্তু হবে না। তার ঘুম নাই, তাহলেও সে কিন্তু ওজন বাড়াতে পারবে না। মোস্টলি ওজন বাড়াতে হেল্প করবে আমরা যেটা জানি, কার্বোহাইড্রেট এবং ফ্যাট। সো হেলদি ওয়েট গেইনের জন্য এই দুটোকে আমরা নিষেধ করি। হেলদি ওয়েট গেইন শুড বি কাম ফ্রম প্রোটিন, অর্থাৎ ওনাকে হাই প্রোটিন ইনটেক করতে হবে। আমি ওনাকে দেখিনি, বাট আমি বুঝতে পারছি স্ট্রাকচারালি উনি লিন অ্যান্ড থিন হবে, মাসেল ডেভেলপ নাই ওনার। হ্যাঁ, অর্থাৎ মাসেলটা নাই, 27 বছর একটা ছেলে 56 কেজি, তার মানে হলো তার মাসেলটা নাই। সো মাসেল বিল্ড আপ করতে হলে তার এখনকার রেগুলার বডিতে যে পরিমাণ প্রোটিনের চাহিদা, এটা ডাবল করে দিতে হবে তাকে। লাইক তার 56 কেজি ওজন, 56 গ্রাম প্রোটিন কিন্তু তার লাগবে। আমি যদি কম করেও ধরি 45 গ্রাম প্রোটিন তাকে নিতেই হবে, আমরা পার কেজি বডি ওয়েটে 1 গ্রামে 56, তাহলে তার ল্যাকিংস আছে 10 গ্রাম, তাহলে সেখানে সে আরো 10 গ্রাম। সো দিস ইজ নট ইজি। 40 গ্রাম প্রোটিনে দেখেন আমাদের মানে আমরা কেউ স্বাভাবিক ভাবে নেই না। আমরা একটা কিডনি পেশেন্টকে যখন 40 গ্রাম প্রোটিন দিয়ে পেশেন্ট ভয় পেয়ে যায়, মনে করে যে 1 টুকরা 60 গ্রামের মাছ মানেই হলো 60 গ্রাম প্রোটিন, আসলে তা নয়। একটা ডিম সেদ্ধ খেলে আমি 6 থেকে 7 গ্রাম পাই, এভাবে ক্যালকুলেট করুক যে 1 টুকরা স্ট্যান্ডার্ড সাইজের 90 গ্রামের মাছ খেলে আমরা 6 থেকে 7 গ্রাম প্রোটিন পাই। তো একটা মানুষের সারাদিনের প্রোটিনকে তার ভাগ করে নিতে হবে, তার চাহিদা থেকে বাড়তি প্রোটিন তাকে নিতে হবে। তাকে হলো ক্যালোরি রিচ, অর্থাৎ প্রোটিন এবং ক্যালোরি, হাই প্রোটিন হাই ক্যালোরি এই যুক্ত খাবার। যেমন শুধু ডিম খেলে তার একরকম ক্যালোরি, একরকম প্রোটিন, শুধু দুধ খেলে একরকম প্রোটিন, একরকম ক্যালোরি, এই দুটোকে মিক্সড করে যে খাবারটা উনি তৈরি করবে তখনই তার ক্যালোরি ডেন্স হয়ে গেল। অর্থাৎ দুধ আর ডিমের মিশ্রণে প্রচুর ডেজার্ট পাওয়া যায়, তৈরি করা যায়। ওনাকে এই ধরনের খাবারগুলো রেগুলার খাবারের সাথে এভরিডে ইনক্লুড করতে হবে। পার ডে তে প্রতিদিনের চাহিদা থেকে 200 থেকে 300 ক্যালোরি যদি উনি প্লাস করে খেতে পারে, মিনিমাম 5 মাসে 5 কেজি বাড়বে। এই ওজনটা ওনার একবারে 10 কেজি লস হয়ে যায়নি, লস হয়েছে কিনা আমরা কেউ জানি না, বা উনি এই স্ট্রাকচারই বড় হয়েছে হয়তো। হ্যাঁ, তো এইসব ক্ষেত্রে আসলে ক্লিনিক্যাল অ্যাসেস ছাড়া বলা খুব টাফ, অনেক কারণ। ধরুন ভিটামিন ডি ওনার লো, ওনার হয়তো ক্রিমির সমস্যা থাকতে পারে, ওনার খুবই ডিপ্রেশন লেভেল আছে। তো এগুলি জানার পরে আসলে কাউন্সিলিং করার পর আমি ওনাকে যেটা দিতে পারবো ওটা উনি খুব সুন্দর করে দিতে পারবে, যে কোন খাবার উনি পছন্দ করে সেই অনুযায়ী যখন আমি ওনাকে মেনু প্ল্যান করে দিব সেটা নিয়ে। আমি তো ইন জেনারেল বলতে পারি যে আপনি প্রোটিন ইনটেক, আপনি ডাল মাছ মুরগির মাংস খান। এখন এই মুরগির মাংস প্রতিদিন একই রকম রান্না করলে আসলেই ভালো লাগে না। তো ওনার পারিবারিক কন্ডিশন কি আমরা জানি না, পরিবার আছে না যে পরিবার বিভিন্ন ভাবে রান্না করলে চিকেন এক এক রকমের এক এক রকম টেস্ট আসে, ফ্রাই করলে একরকম, কারি করলে একরকম, কাটলেট করলে একরকম, তাই না? চিকেন চিলি অনিয়ন করলে একরকম। সো ভ্যারিয়েশন আনতে হবে খাবারে। যারা এই ধরনের পিকি ইটার, ওয়েট কম, তাদেরকে খাবারে প্রোটিনে ভ্যারিয়েশন দিলে, কেউ বলে আপা আমি বয়েলড এগ খেতে পারি না, পোচ খেতে পারি না, অমলেট খেতে পারি, এক্ষেত্রে প্রশ্ন আছে যে কোন ফর্মে খেলে আপনি আসলে প্রপার নিউট্রিশনটা পাবেন। সো ডিম অমলেট খেলে আমরা জানি যে সে নিউট্রিশনটা অনেক হারিয়ে ফেলে, ডিম পুডিং করে খেলে একরকম, ডিমটা সেদ্ধ করে ভর্তা করে খেলে আপনার একরকম, সুপে খেলে একরকম। তো আপনাকে এইরকম ভ্যারিয়েশন নিয়ে নিয়ে দিনের 3টা ডিম আমি হয়তো খেতে বললাম, 3টা ডিম আসলে শুধুমাত্র বয়েল করে খেতে কারোই ভালো লাগবে না, তখন বিভিন্ন প্রসেসে যদি উনি খায় ওনার ভালো লাগবে। সেম ফিশটা, যেমন আমরা শুধু শুধু কার্বোহাইড্রেট খাই কিন্তু, যেমন একটু মুড়ি মুখে দেই, চিড়া মুখে দেই, চানাচুর মুখে দেই, এগুলো অল আর কার্বোহাইড্রেট, কিন্তু দেখেন তো শুধু শুধু ফিশ খাওয়া, শুধু শুধু চিকেন খাওয়া, এটা আমাদের মধ্যে প্র্যাকটিস কম। সো এটা করতে হবে এই রমজানে। যেমন ছোলা, ছোলা একটা উৎকৃষ্ট খাবার ওয়েট গেনের জন্য, কাঁচা ছোলা, ইভেন রান্না করা ছোলা, দুটোই কিন্তু হাই প্রোটিন হাই ফাইবার, ভালো কার্বস, ভালো মিনারেলস ক্যারি করে। হ্যাঁ, ফ্রুটস এর মধ্যে যদি কেউ ওয়েট গেইন করতে চায় তাহলে সুইট ফ্রুটস গুলোকে খুঁজে নিতে হবে, লাইক খেজুর আছে, কলা আছে, আম আসছে, কাঁঠাল আসতেছে, এগুলাকে খুঁজে নিতে হবে। হ্যাঁ, অতিরিক্ত চিনি জাতীয় খাবারকে আমি অ্যাভয়েড করতে বলি। সাধারণত যারা আন্ডার ওয়েটে থাকে তাদের একটা বিষয় হয় প্রচন্ড গ্যাস্ট্রাইটিসের সমস্যা,
চিনি বা তেল জাতীয় খাবার তাকে কিন্তু গ্যাসে ভোগাবে। এই জন্য খাবার চুজ করতে খুব চিন্তা করতে হবে। আর তিনি ইনডাইজেশনে ভুগছেন কিনা এটাও কিন্তু উনি লিখে নাই। অনেকে লিনাংথিন খাবার হজম হয় না, সে কারণে হতে পারে। তো সবকিছু মিলিয়ে আসলে তাকে নিতে হবে। এক্ষেত্রে এক্সপার্ট কারো কাছ থেকে আসলে প্ল্যান করে নিলে ওনার জন্য বেটার। অসংখ্য ধন্যবাদ আপা, আপনার গুরুত্বপূর্ণ অ্যাডভাইস গুলো আমাদের দর্শকদের অনেক অনেক বেশি উপকার হবে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে আপনার বাংলাদেশ প্রিন্সিপ হাসপাতালে বিদ্যুৎ আজকে ডক্টর অ্যাডভাইস। আমরা আজকে কথা বলছিলাম পুষ্টি এবং ডায়েট নিয়ে। আমরা খুব কাছাকাছি চলে এসেছি আমাদের অনুষ্ঠানে। আপা, আপনার কাছে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি রোগের কথা বলবো, সেটা হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, যেটা আমাদের মেয়েদের ক্ষেত্রে খুব বেশি কমন। তো সেক্ষেত্রে হচ্ছে আপা, তারা আসলে ওয়েট লস করার জন্য কি কি ধরনের ডায়েট নিতে পারে, যদি আপা এই রোজার সময় স্পেসিফিকলি বলেন। আচ্ছা, পিসিওডি তে বেসিক্যালি সবচেয়ে বেশি রেস্ট্রিকশন দেওয়া হয় খাবারের ক্ষেত্রে, এবং ওয়ার্ল্ড ওয়াইড আমরা একটা জিনিস জানি, পিসিওডি এর আসলে ট্রিটমেন্ট বলতে অনলি ওয়েট লস, ওয়েট ম্যানেজমেন্ট ছাড়া এটা আসলে কন্ট্রোল করা পসিবল না। আমরা যখন যাই, যেহেতু এটা পিরিয়ড ইরেগুলার হয়, সো অনেক পিল আমাদের ফিজিশিয়ানরা দিয়ে থাকে, অনেক সময় তার সুগার লেভেল বা হরমোনটাকে ঠিক রাখার জন্য মেটফো গ্রুপের ওষুধও কিন্তু রুগীরা খায়। সো অনেক সময় আমি দেখলাম যে এই ওষুধ অনেক রুগীকে স্যুট করে না, কারণ হলো যে কাউকে 850, কেউ 500 এরকম করে নিচ্ছে, সেটাকে ডায়েট অ্যাডজাস্ট করে না। আবার কেউ যদি একটু কঠিন ডায়েটে ঢুকে, তখন সে মেটফো করলে তার কিন্তু হাইপো হয়ে যাচ্ছে, রুগী দুর্বল হচ্ছে, এরকম কমপ্লেন গুলো পাওয়া যায়। তো রুগীদেরকে বলবো যখনই তার পিসিওডি বা ইরেগুলার পিরিয়ডটা যখন তার তৈরি হবে, তাকে খেয়াল করতে হবে তার ওজন ঠিক আছে কিনা। ওজন কমাতে গেলে তাকে পিসিওডি পেশেন্টকে আমরা যেমন ডিরেক্টলি ডেইরি প্রোডাক্ট, প্রসেস খাবার, অতিরিক্ত সল্টি খাবার এগুলো কিন্তু অ্যাভয়েড করতে পারি। হ্যাঁ, যেহেতু পিসিওডি এটা একটা হরমোনাল ইমব্যালেন্স, সো আমি চেষ্টা করি যে যতটুকু প্রসেস খাবার না খাওয়া যায়। ইভেন ধরেন এখন আমাদের সবকিছুই, আপনার ধরেন চাষের, আমরা যেটা ধরেন গরু যেটা হয়, সবকিছুর মধ্যে ধরেন একটা হরমোন অ্যান্টিবায়োটিক দিয়ে এক্সট্রা মিল্ক তৈরি করার একটা ব্যাপার থাকে। মুরগির ক্ষেত্রে একটা সময় ছিল যে অল্প 21 দিনের মধ্যে একটা মুরগিকে 1.5 থেকে 2 কেজি 3 কেজির একটা মুরগি তৈরি করা হয়। এগুলো সাধারণত পিসিওডি পেশেন্টের জন্য হার্মফুল হয়ে যায়, এটা তাদের তাদেরকে সুট করে, তখন পিসিওডি তাদের বাড়ে। এই জন্য তাদের খাদ্য তালিকা তৈরি করতে হবে যতটুকু ন্যাচারাল এবং ফ্রেশ, এটা সবার ক্ষেত্রেই, কিন্তু পিসিওডির ক্ষেত্রে স্পেশালি বলবো। দেখবেন আমি পিসিওডি যাদেরকে পেয়েছি তাদের মধ্যে একটা ফ্রাস্ট্রেশন কাজ করে, কারণ হলো পিসিওডির ইফেক্টে তার হেয়ার ফল হচ্ছে, স্কিন নষ্ট হচ্ছে, আনওয়ান্টেড হেয়ার হচ্ছে, সামটাইমস তার ডায়াবেটিস গ্রো করছে, হিমোগ্লোবিন লো হয়ে যাচ্ছে, সে উইক ফিল হচ্ছে, অটোমেটিক্যালি ডিপ্রেশন, যেহেতু তার চেহারার উপর একটা ইম্প্যাক্ট করছে, সে ডিপ্রেশন। সো পিসিওডি তে খুব দেখলাম যে সুইট ক্র্যাভিং হয়, তারা খুব সুইট খায়, পছন্দ করে। সো দিস ইজ ওয়ান অফ দা, এটা মানে দেখা যায়, লক্ষণ দেখা যায় যে ও ডায়াবেটিক হওয়ার পসিবিলিটি তার থাকে। আর ইন ফিউচার কিন্তু তাই হয়, অনেক সময় তার কিন্তু হাইপোথাইরয়েড হয়। তাই প্রথম স্টেজে ধরা পড়ার পরে তাদেরকে বলবে হ্যাভ টু বি কেয়ারফুল, এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটির কোনো বিকল্প নাই। তারা যখনই 1-2 কেজি করে ওজন কমানো শুরু করবে, আলটিমেটলি কিন্তু পিরিয়ড রেগুলার হওয়া শুরু করে দেয়, এবং তখন তাদেরকে আমরা একটু লো কার্বস এ রাখি। লো কার্বস, প্রোটিন ঠিক থাকবে, আপনার হলো আয়রন ডেফিসিয়েন্সি যেন তাদের না হয়, ক্যালসিয়াম ভিটামিন ডি ইজ ভেরি ইম্পর্টেন্ট ওই সময় তার এনার্জি লেভেলটাকে বুস্ট করার জন্য, কারণ সে লেথার্জিক হয়, এনার্জি লেভেলটা একেবারেই পায় না, কনফিডেন্স লেভেলটা তার অনেক চলে যায়। সো দ্যাট তাকে ফুড চয়েসের ক্ষেত্রে আসলে খুব ইম্পর্টেন্ট। আর হলো মনিটর করে করে দেওয়া হয় যে তার তো অনেক সময় আছে যে পছন্দের খাবার, হ্যাঁ এই খাবারগুলোকে আমি 7 ডেজে একবার করে দিই, যে খাবারগুলোকে বেসিক্যালি আমরা বাদ দেই সেটা আসলে সবার খুব পছন্দের খাবার, তো সেটা রেগুলার না খেয়ে সেটা সে উইকলি একদিন এনজয় করতে পারে, কারণ ডিপ ফ্রাইড সল্টি এটা তার ওজনটাকে আরো অনেক বেশি বাড়িয়ে দিবে, সুগারি আইটেম তাকে বাড়াবে, সে কারণে তাকে অন্য পেশেন্ট থেকে অনেক বেশি ক্রিটিক্যালি হ্যান্ডেল করতে হবে, কারণ এটা তার ফিউচারের সাথে রিলেটেড, ইনফার্টিলিটির একটা সম্ভাবনা থাকে। মায়ের ওই এই সময় একটা মেয়ের যদি সে আনম্যারিড হয়, তার যেটা ল্যাকিংস তৈরি হবে ইন ফিউচার, তার বেবি কিন্তু সেটাই পাবে। ওভাবে মেয়েদেরকে বুঝতে হবে যে আমার এটাকে রেগুলার করতে হবে, পিসিওডি কন্ট্রোল করতে হবে, বিকজ অফ আমার ফিউচারে অন্য প্রবলেম গুলো আরো অ্যারাইজ হতে পারবে, আমার ম্যারিড লাইফটা অনেক প্রবলেমেটিক হতে পারে। হ্যাঁ, তো তারা লো কার্বস খাবার গুলোকে মেনটেন করতে হবে, হাই ফাইবার তাদের খাদ্য তালিকায় যোগ করতে হবে, যেখানে তার স্কিন থেকে শুরু করে সবকিছু রিলেটেড হয়ে যায়। সো পানির পরিমাণ, পানি ডিটক্স হিসেবে কাজ করবে, চাহিদা থেকে 500 ml পানি সে বেশি খাবে, কারণ তাকে হাই অ্যাক্টিভিটি দিতে হবে, তার মেটাবলিজম স্লো থাকে, কারণ এটা একটা মেটাবলিক ডিসঅর্ডার ডিজিজ। সো অন্য রোগী যদি 30 মিনিটস এর ওয়ার্কআউট দেয়, সে মিনিমাম 60 মিনিটের ওয়ার্কআউট তাকে দিতে হবে, ওয়েট ফল করার জন্য, মেটাবলিজমটাকে রেগুলার করার জন্য। খাবারটা ইন টাইম থাকতে হবে, খাবারটা মাপ মতো খেতে হবে, চিবিয়ে খেতে হবে সময় নিয়ে, যেন খেতে গেলেও তার 100 ক্যালোরি বার্ন হয়ে যায়। আমরা যখন চিবিয়ে খাই ভালো করে, তখন কিন্তু আমাদের ক্যালোরি বার্ন হয়, দ্রুত খেলে কিন্তু ক্যালোরি বার্ন হয় না। সো ক্যালোরি ইনটেক এবং ক্যালোরি বার্ন, এই সমতাটা পিসিওডির পর মানুষকে খুব ভালো করে বুঝতে হবে। অসংখ্য ধন্যবাদ আপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি চ্যানেল 24 এবং জাপান বাংলাদেশ প্রিন্সিপ হাসপাতালের পক্ষ থেকে আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের ডক্টর অ্যাডভাইসে সময় দেওয়ার জন্য।
প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল নিবিত আজকে ডক্টর স্যাররেজ আমাদের সাথে ছিলেন, আশা সিদ্দিকা আপা নিউট্রিশনিস্ট, এবং উনি নিয়মিত ভাবে চেম্বার করছেন জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে। আমরা আপাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের পক্ষ থেকে। এবং আপনাকে আপনার যদি লাস্টে যদি আপা যদি কোনো ধরনের অ্যাডভাইস থাকে আমাদের দর্শকদের জন্য, জাস্ট 1 মিনিট। ওকে, আমাদের দর্শকদের আসলে একটা বিষয় সবসময় মনে করি যে রমজান মাস আসতে সবাই ওজন কমিয়ে ফেলবে, তো তাদেরকে বলবো যে আসলে রমজান মাস ওজন কমানোর মাস নয়। আবার রমজান মাস সবাই মনে করে যে খাবার এনজয় করার মাস, তাও নয়। রমজান মাস হলো রহমত বরকত নাজাত এবং আত্মশুদ্ধির মাস। বরং রমজান মাসের যদি ফুড হ্যাবিটটা আপনি ঠিক করতে পারেন, রমজানের পরে ওজন কমানো বা ওজন বাড়ানো আপনার জন্য অনেক ইজি হয়ে যাবে। আমি মনে করি রমজান যে কোনো রোগের জন্য ট্রিটমেন্টের খুব এক্সিলেন্ট সময়, যদি আপনি ফুড চয়েস করতে পারেন। আর ফুড চয়েসটা যদি আপনার ভুল হয়ে যায় রমজানের পরবর্তীতেই, আপনার প্রত্যেকটা রোগ কিন্তু তখন বেড়ে যাবে। তাই খুব কেয়ারফুল হবেন কি ফুড আপনি ইফতার, সেহরি এবং ডিনারে খাবেন। এই বিষয়ে আমি মনে করি যে ইফতার, ডিনার, সেহরি তিনটার একটা মিলও বাদ দিবেন না। যাই আপনারা খান না কেন, সেই খাবারটাকে 3 থেকে 4 ভাগে ভাগ করে খান। এটা ডাইজেশন মেটাবলিজমে হেল্প করে। একবারে অনেক বেশি না খেয়ে বা কোনো বেলার খাবার বাদ না দিয়ে এই প্র্যাকটিসটা করুন, এটা আপনার রমজানের পরবর্তীতেও অনেক ভালো কাজে লাগবে। অসংখ্য ধন্যবাদ আপা। প্রিয় দর্শক, আজকের মতো আমাদের ডক্টর অ্যাডভাইস টি এখানে শেষ হচ্ছে। পরবর্তী একটি ডক্টর অ্যাডভাইস দেখার অনুষ্ঠান মানে আমন্ত্রণ জানিয়ে ডক্টর ফাতিমা মারিখান সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং করোনাতে অবশ্যই মাস্ক পরিধান করুন, এবং অবশ্যই জনসমাগম যথেষ্ট পরিমাণ এড়িয়ে চলুন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম। সালামু আলাইকুম।